আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়া। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফিকে হত্যার অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সহ 36 জনকে আসামি করা হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমারদের আদালতে মামলাটি দায়ের করেন আল্লামা শফির শ্যালক মাইনুদ্দিন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মীর ইদ্রিস ও হাবিবুল্লাহ সহ কয়েকজন। মামলায় বাদী অভিযোগ করেন, আল্লামা আহমদ শফির স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে আসামিরা যোগ সাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মামলায় বাদী সহ 6 জনকে সাক্ষী করা হয়েছে। গত 18 সেপ্টেম্বর 104 বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মারা যান আল্লামা আহমদ শফি। এরপর থেকে হেফাজতের একটি অংশ আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে আসছিল। হত্যা করা হয়েছে, ওইটার জন্য আমরা আদালতের কাছে আশ্রয় নিয়েছি। আমি এক মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত আমি হেফাজতের বড় বড় আলেমদের কাছে বলিয়েছি, এরা কোনো তদন্ত বা কোনো আশ্বাস দেয় নাই। শেষ পর্যন্ত আমি আদালতের কাছে আত্মনির্ভরশীল হইয়া আমি আদালতের কাছে বিচারে প্রার্থনা করেছি। মাননীয় আদালত, ওইটা শোনার পর, বক্তব্য শোনার পর, বাদীর বক্তব্য এবং আমাদের লয়ারদের বক্তব্য শোনার পর বিবিএকে তদন্তের এক মাসের টাইম নির্ধারণ করে তদন্তের জন্য দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে 55 বছর পর চালু হল চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ। এ রেলপথের মাধ্যমে নীলফামারীর চিলাহাটির সাথে সংযোগ স্থাপিত হল ভারতের জলপাইগুড়ির হলদিবাড়ির। 55 বছর আগে অবিভক্ত বাংলাদেশের অন্যতম প্রধান রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি রুট। এই পথে তখন নিয়মিত চলাচল করত যাত্রীবাহী 2টি ট্রেন। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ করে দেয়া হয় এই রেলপথ। চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত বাংলাদেশ অংশে রয়েছে প্রায় 7 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন। নতুন করে রুটটি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 36 জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ 27 জন, 9 জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7192 জনে। ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ 20 জন, এরপর চট্টগ্রামে 8 জন। 13191 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন 1134 জন। শনাক্তের হার 8.60%, গতকাল ছিল 9.59%। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 4,96,975। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,239। মোট সুস্থ হলেন 4,31,590 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দায়সারা ভাবে নয়, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের খাতা সঠিকভাবে মূল্যায়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়া কেমন চলছে এই প্রক্রিয়ায় তার বিশ্লেষণ করা হবে বলে জানান মাউসির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। অ্যাসাইনমেন্টের জন্য ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। রিপোর্ট মাহবুব কবির চাপলের। উচ্চশিক্ষায় অ্যাসাইনমেন্ট পদ্ধতি থাকলেও দেশে প্রথমবারের মতো মাধ্যমিক স্তরেও এই পদ্ধতি চালু করা হয়। শিক্ষার্থীদের পড়ার মধ্যে রাখতে সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট বা কাজ দেয়া হচ্ছে, সেগুলো বাসায় সমাধান করে স্কুলে জমা দিচ্ছে তারা। নম্বর বন্টন নয়, মন্তব্য আকারে এসব উত্তরপত্র মূল্যায়ন করছেন শিক্ষকরা। কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে সতর্ক করলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। শিক্ষকদেরকে বলতে চাই যে এই অ্যাসাইনমেন্টের মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মূল্যায়নটা যদি তারা ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব। যেমন আমরা বলেছি যে আমাদের শিক্ষকরা যদি তাকে মূল্যায়ন করেন যথাযথভাবে, যেমন ধরেন তাকে লিখলেন অতি উত্তম কিংবা উত্তম কিংবা ভালো কিংবা অগ্রগতি প্রয়োজন, যাই তিনি লিখুন তার পেছনের কারণটা তাকে সুস্পষ্টভাবে লিখতে হবে।
এটা তারা আবার শিক্ষার্থীদেরকে ফেরত দেবেন, শিক্ষার্থীরা সেটা দেখে যেন বুঝতে পারে তার সমস্যাটা কোথায়, তার সবলতা কোথায়। এই অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের কতটুকু লাভ হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। মাউশির ডিজি বলছেন, করোনায় শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে আছে তা বিশ্লেষণ করা হবে এই পদ্ধতির মাধ্যমে। আগে আমাদের একটা ধারণা ছিল, সবারই ধারণা ছিল যে আমাদের সমস্ত শিক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক, অর্থাৎ পরীক্ষা না থাকলে, প্রমোশন না থাকলে, নম্বর না থাকলে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া করে না। এবার কিন্তু এই ধারণাটা যে ভুল ছিল এটা আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে। ফলে এই ধরনের অ্যাসাইনমেন্ট আমাদের গুণগত শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকের মধ্যে আশঙ্কা আছে যে শিক্ষা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মাপতে চাই, এবং সেই মাপার জন্যই কিন্তু এই অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। 31 ডিসেম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়নের কাজ শেষ করতে হবে, এর জন্য কোনো ফি নেওয়া যাবে না বলেও জানান মাউশির মহাপরিচালক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দক্ষ জনশক্তি তৈরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ। দুপুরে লালমনিরহাট বিমানবন্দর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক সহ বিমান বাহিনী ও জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চলতি বছর ঢাকায় অস্থায়ী ক্যাম্পাসে 90 জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়। নরসিংদীতে নারী এনজিও কর্মীর হাতের কবজি কেটে 2.5 লক্ষাধিক টাকা ছিনতাই মামলার প্রধান আসামি সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে মাধবদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ 1,91,500 টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি গেঞ্জি, একটি ক্যাপ ও ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জে র্যাব 11 সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এসব কথা জানান। মঙ্গলবার দুপুরে নরসিংদীর পশ্চিম কান্দাপাড়া এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এনজিও কর্মী শান্ত আক্তার ঋণের কিস্তির টাকা আদায় করে রিক্সায় করে ফেরার পথে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তার হাতে আঘাত করে হাতের কবজি কেটে ফেলে এবং তার হাতে থাকা ব্যাগ, টাকা, মোবাইল এবং অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা সিলেট হাইওয়ের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ঘটনার প্রধান আসামি মোহাম্মদ রুবেল মিয়া এবং আবুল বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার গুণগত মানের উৎকর্ষ সাধন ও সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 50 বছর মেয়াদে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্থাপিত এ মাস্টার প্ল্যানের একটি ত্রিমাত্রিক মডেল উন্মোচন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ উপাচার্য ও মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহে জয় বাংলা চত্বরের উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের অর্থায়নে পাট গুদাম বীজের কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এ সময় উপস্থিত ছিলেন। জয় বাংলা চত্বরে 30 ফুট উঁচু জাতির পিতার আবক্ষ মুরাল সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি স্থান পেয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন ও সৈয়দ শিক্ষক পরিষদের সম্পাদক দাইমুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের
কটক বাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে ও জেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত স্মৃতিসৌধে 36 জন জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা রয়েছে। বিশিষ্ট শিল্পী উত্তম গুহ এই স্মৃতিসৌধের নকশা ও নির্মাণ সম্পন্ন করেন। 1971 সালের 9 মে পাক বাহিনীর সাথে যুদ্ধে সেখানে 150 পাক সেনা নিহত ও 7 মুক্তিযোদ্ধা শহীদ হন। আজ খুলনা মুক্ত দিবস। দেশ স্বাধীন হওয়ার একদিন পর খুলনা পাক হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে বিএমএ ভবনে মুক্তিযুদ্ধ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার উত্থান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তার বাহারুল আলম, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও সাংস্কৃতিক কর্মী হুমায়ুন কবির বক্তব্য রাখেন। নাটোরে বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধার 31 পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নাটোর জেলা পুলিশ এর আয়োজন করে। অনুষ্ঠানে তাদেরকে ফুল, উপহার সামগ্রী ও উত্তরীয় পরিয়ে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সোলাইমান আলী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত 100+ হতদরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র, রিক্সা, ভ্যান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বিতরণ করেন জেলা প্রশাসক SS অজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম পাবেল ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা ও কুণ্ডেশ্বরে ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিংহের 3 দিনের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ। রাউজানের কুণ্ডেশ্বরী বাসভবনে এ উপলক্ষে আয়োজিত সাকান্ড ভোজে অংশ নেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, BFUs-এর সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ATN নিউজের নির্বাহী বার্তা সম্পাদক মুন্নি সাহা ও ATN বাংলার কলকাতা প্রতিনিধি রয়সহ বিশিষ্ট জনেরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। গত 3 ডিসেম্বর চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন প্রফুল্ল রঞ্জন সিংহ। 1971 সালে তার পিতা কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় অন্যতম প্রধান সাক্ষী ছিলেন তিনি। বিজয় দিবস উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হল শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আঞ্জুমানারা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওলিয়া রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাবনার সাথে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বুধবার রাতে উপজেলার বায়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচির বাড়িতে এ খেলার আয়োজন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। লাঠি খেলায় বিভিন্ন স্থানের 12টি দল অংশ নেয়। বিজয় দিবস উপলক্ষে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি ঘোষের মাঠে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও সাইকেল রেস প্রতিযোগিতা। ঘোড়দৌড় ও সাইকেল রেসের পাশাপাশি এলাকা জুড়ে বসে মেলা। আয়োজকরা জানায় 4 যুগেরও বেশি সময় ধরে সেখানে ঘোড়দৌড় ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।